হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক্স উইথ মেডিকো মাই ডক্টর রিয়া মজুমদার কারেন্টলি আই এম ডুইং মাই ইন্টার্নশিপ এট বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সো তোমরা সকলেই নিশ্চয়ই এতক্ষণে জেনেই গেছো যে ওয়েস্ট বেঙ্গল নি টি ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাউন্সিলিংয়ে সেকেন্ড রাউন্ডের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে যেটা সিট অ্যালটমেন্ট রেজাল্ট তো যারা নতুন কলেজ পেয়েছো তাদেরকে অবশ্যই আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস তোমাদের ফিউচার লাইফ অনেক অনেক ভালো হোক খুব ভালো করে পড়াশোনা করো মেডিকেল কলেজে যে তো তোমরা মেডিকেল কলেজে যাওয়ার আগে তোমাদের কি কি কিনতে হবে সেটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে আজকেই তোমরা যারা চেক করো অবশ্যই চেক করে নিও যে তোমরা মেডিকেল কলেজে যাবে কিন্তু কি কি কিনতে হবে তোমাদের তার আগে বিকজ এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা ভাবি হয়তো মেডিকেল কলেজে গেলে এগুলো কিনতেই হয় কিন্তু আসলে কিন্তু সেটা নয় তো সেই সমস্ত বিষয়ই আমি এক্সপ্লেন করেছি ভিডিওটাতে তোমরা যারা চেক করো নি সব অবশ্যই চেক করে নিও আশা করি যে সেটাতে তোমাদেরই সুবিধা হবে তো সেটা তো গেল যে তোমাদের কি কী মেডিকেল এসেন্সিয়াল কিনতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য সেটা নিয়ে ভিডিও বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে সেকেন্ড রাউন্ডের যে রেজাল্ট আউট হয়েছে রেজাল্ট আউটের পর প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে ফ্রেশ অ্যালটমেন্ট কত নাম্বার পর্যন্ত হয়েছে মানে কত র্যাঙ্ক পর্যন্ত হয়েছে এবং কোন কলেজে ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে সেকেন্ড রাউন্ডের জন্য তাতে কিন্তু সকলেরই সুবিধা হবে যারা কিনা এই রাউন্ডে আপগ্রেডেশন করে নিউ কলেজ পাওনি তাদের আগের কলেজগুলো এবং যারা ফ্রেশ অ্যালটমেন্টের চান্স পাওনি একটুর জন্য বা তাদের র্যাঙ্কটা তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমার র্যাঙ্কের থেকে এই র্যাঙ্কটা কতটা আগে আছে তাহলে সেই হিসাবে কিন্তু তোমরা ভাবতেই পারো বুঝে নিতে পারো একটা আইডিয়া করতে পারো যে থার্ড রাউন্ডে যে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কেমন থাকবে সেই কলেজগুলোতে যেহেতু থার্ড রাউন্ডে কিন্তু বেশ অনেকটা সিট ইভেন সেকেন্ড রাউন্ডের থেকেও কিন্তু বেশি সিট থার্ড রাউন্ডে থাকবে বিকজ সমস্ত ক্যাটাগরিরই কিন্তু কিন্তু এর যতগুলো সিট ভ্যাকেন্ট থাকবে সবকটাই কিন্তু সেই রেসপেক্টিভ ক্যাটাগরিতে চেঞ্জ হয়ে যাবে এবং তোমরা সেকেন্ড রাউন্ডে যখন সিট ম্যাট্রিক্স দেখেছিলে তখন কিন্তু দেখেছো যে প্রত্যেকটা ক্যাটাগরিতে এমনি যতটা না সিট আছে তার থেকে কিন্তু বেশি সিট ছিল এর সিট এবং সেই সিট কিন্তু থার্ড রাউন্ডেও খুব একটা কমে যায় না কারণ কি এর স্টুডেন্ট সংখ্যা খুবই কম থাকে তো সেই জন্য যতগুলো সিট ভ্যাকেন্ট থাকবে সবগুলোই কিন্তু সেই রেসপেক্টিভ ক্যাটাগরিতে চেঞ্জ হয়ে যাবে এবং থার্ড রাউন্ডের কাট অফটা কিন্তু সেকেন্ড রাউন্ডের থেকেও বেশি কম হয় তো সেকেন্ড রাউন্ডে কত ফ্রেশ অ্যালটমেন্ট হলো কোন কোন কলেজে হলো সেটা নিয়ে আমি বলবো প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই হেল্পফুল হবে আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলের ভিডিও দেখছো তাদেরকে বলবো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো বিকজ এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিট কাউন্সিলিং এবং এম বিবিএস রিলেটেড সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাবে তো চল না করে ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখো এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা লিস্ট তৈরি করেছি সেটা কিন্তু ফ্রেশ অ্যালটমেন্ট মানে সেকেন্ড রাউন্ডে যারা নতুনভাবে কলেজ পেয়েছে এবং সেই নতুনভাবে কলেজ পাওয়া স্টুডেন্টের মধ্যে লাস্ট কত র্যাঙ্কে চান্স পেয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু সেটা এখানে উল্লেখ করা আছে যাতে কিনা তোমরাও বুঝতে পারো যে এর পরেই আর নতুন করে কারা চান্স পেতে পারো তোমাদের র্যাঙ্কটা কতটা পেছিয়ে আছে সেটা দেখেই তোমরা কিন্তু আইডিয়া করতে পারো যে থার্ড রাউন্ডে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে তো দেখো ফার্স্টেই যে ক্যাটাগরি নিয়ে বলবো সেটা হলো ইউ ক্যাটাগরি আর তোমরা যদি সিট ম্যাট্রিক্সটা দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে যে ক্যাটাগরির কোনো সিট নেই সেই ক্যাটাগরিতেও কিন্তু চান্সটা হবে বা আপগ্রেডেশন করে যেই কলেজে সিট নেই সেই কলেজেও কিন্তু আপগ্রেডেশন করে সিট পেতে পারে তার কারণ কি সেটাও আমি তোমাদের আগের ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম তো এই এখন এই ভিডিওতে সেই সব নিয়ে যাচ্ছি না তো ফ্রেশ অ্যালটমেন্টে মানে একদমই নতুনভাবে রাউন্ড টুতে যারা চান্স পেয়েছে তাদের কত কাট অফ গেছে সেটাই আজকে এই ভিডিওতে বলছি তো ফার্স্টে আসি ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে তো ইউ আর ক্যাটাগরিতে যে এই রাউন্ডের ফ্রেশ অ্যালটমেন্ট যেখানে শেষ হয়েছে তার মানে কাট অফ যেটা তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো তিরিশ হাজার সাতশো তিরিশ এবং লাস্ট যে কলেজে চান্স পেয়েছে সেকেন্ড রাউন্ডে ফেস অ্যালটমেন্টে সেটা হলো মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো যদি ফার্স্ট রাউন্ডের আর কাট অফ যদি দেখো আমি যেটা তোমাদের আগের ভিডিওতেই কিন্তু আমি বলেছিলাম যে সেকেন্ড রাউন্ডে যেটা এক্সপেক্টেড কাট অফের ভিডিও করেছিলাম আমি বলেছিলাম যে সেকেন্ড রাউন্ডের নিয়ে কিন্তু খুব একটা আশা রাখা উচিত নয় কারণ কি লাস্ট ইয়ারও এটা হয়েছিলো ইভেন প্রত্যেকটা ইয়ারেই এরকম হয় যেহেতু সেকেন্ড রাউন্ডে খুব বেশি একটা সিট থাকে না আর পিডাব্লিউডি এর সিটগুলো কনভার্ট হয় সেই জন্য কিন্তু যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ যায় সেটার কিন্তু কোনো চেন চেঞ্জ হয় না মানে ওভারঅল কাট অফ যদি দেখো এখনও পর্যন্ত ইউ আর ক্যাটাগরির কিন্তু কাট অফ যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল সেটাই মানে উনচল্লিশ হাজার সামথিং কিছু একটা ছিল বাট সেকেন্ড রাউন্ডের যদি কাট অফ দেখো সেটা দেখবে তিরিশ হাজার সাতশো তিরিশেই কিন্তু ফ্রেশ অ্যালটমেন্ট শেষ হয়ে গেছে মানে ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ গেছিলো সেই পর্যন্তও কিন্তু যায়নি কাট অফ কিন্তু ওভারঅল কাট অফ কিন্তু কমেনি আর এটা কিন্তু আমি তোমার যে সেকেন্ড রাউন্ডের এক্সপেক্টেড কাট অফ নিয়ে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে সেকেন্ড রাউন্ডে আদৌ অফ কমবে কিনা আর না কমার চান্সে কিন্তু বেশি তো তোমরা এই ভিডিওর দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সেমই হয়েছে কোনো ক্যাটাগরিতেই কিন্তু ওভারঅল কাট অফটা ফার্স্ট রাউন্ডের কাট অফ থেকে কমেনি ফার্স্ট রাউন্ডের কাট অফের যে মধ্যে সেটাই রয়েছে ইভেন অনেক স্টুডেন্ট হয়তো ফার্স্ট রাউন্ডের যেটা কাট অফ ছিল তার মধ্যে র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে চান্স পায়নি এটা কিন্তু আমি মেনশন আগেও করেছিলাম ইভেন এখন রেজাল্ট দিয়ে দিয়েছে তোমরা নিজেরাও সেটা দেখতে পারো এরপর আসি ও এ ক্যাটাগরির ক্ষেত্রে তো ওবিসি এ ক্যাটাগরিতে রাউন্ড টুতে ফ্রেশ অ্যালটমেন্ট যেখানে শেষ হয়েছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল বিয়াল্লিশ হাজার আটাত্তর এবং কলেজ যেটা হলো সেটা হলো দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং এই সমস্ত কিছুই কিন্তু গভর্নমেন্ট এম বিবিএসের কথাই আমি বলছি এই ভিডিওতে এরপর তোমরা কোন কলেজের বা কোন ক্যাটাগরির কাট অফ জানতে চাও এবং গভর্নমেন্ট এম বিবিএস বিডিএস যে কোনো কিছু সেটা তোমরা কমেন্ট সেকশানে জানিও আমি চেষ্টা করবো যে সেটা নিয়ে ভিডিও আপলোড করার এরপর আসি ও বি ক্যাটাগরির ক্ষেত্রে ও বি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা সেকেন্ড রাউন্ডের ফ্রেশ অ্যালাটমেন্টের কাট অফ গেছে সেটা হলো সাতচল্লিশ হাজার আটশো পঞ্চান্ন তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ক্যাটাগরিতেই কিন্তু কাট অফরা রয়েছে ফার্স্ট রাউন্ডের যেটা কাট ছিল তার মধ্যেই ইভেন ফার্স্ট রাউন্ডের কাট অফের মধ্যে র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু অনেকেই চান্স পায়নি তারা সেকেন্ড থার্ড রাউন্ডে যে হয়তো পেতে পারে বাট আমি এই জন্যই তোমাদের সকলকেই বলেছিলাম কাউন্সেলিংয়ের প্রথম থেকেই যে তোমরা একদম ফার্স্ট রাউন্ড থেকেই কিন্তু পার্টিসিপেট করবে কারণ ফার্স্ট রাউন্ডে অলরেডি তাদের কিন্তু বেশি র্যাঙ্ক স্টিল তারা কিন্তু চান্স পেয়ে গেছে এবং তারা যেহেতু ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে গেছে তাদের সিটটা কিন্তু আর কোনোভাবেই ক্যান্সেল হবে না কিন্তু দেখো ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ ছিল তার মধ্যে র্যাঙ্ক থাকা সত্ত্বেও অনেক স্টুডেন্টরা যারা সেকেন্ড রাউন্ডে ফ্রেশভাবে অ্যাটেন্ড করছে তারা কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট অফের মধ্যে র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু তারা সেকেন্ড রাউন্ডে চান্স পেল না ইভেন থার্ড রাউন্ডেও পাবে কি পাবে না সবাই সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে সেটা ডিপেন্ড করছে যে কতগুলো সিট ভ্যাকেন্ট থাকবে তার উপরে জন্যই আমি বারবারই বলেছিলাম যে কাউন্সিলিং কিন্তু একদম ফার্স্ট রাউন্ড থেকেই করা উচিত এবং সিট পেলে তো খুবই ভালো দেন তুমি আপগ্রেডেশন করে করে যাবে আর যদি সিট না পাও তাহলে তো এমনিই তুমি প্রত্যেকটা রাউন্ডে পার্টিসিপেট করতেই পারবে তো বেশি মানে ওভার কনফিডেন্ট হয়ে সেকেন্ড রাউন্ডে ফার্স্ট টাইম পার্টিসিপেট করছি বা থার্ড রাউন্ডে একদম ফার্স্ট টাইম পার্টিসিপেট করছি সেটাতে কিন্তু অনেকটাই রিস্ক থাকে আর সেটাই কিন্তু হয় তো এরপর আসি ও বি ক্যাটাগরির ক্ষেত্রে তো ওবিসি বি ক্যাটাগরির যেটা সেকেন্ড রাউন্ডের কাট অফ গেছে ফ্রেশ অ্যালটমেন্টে সেটা হলো সাতচল্লিশ হাজার সাত আটশো পঞ্চান্ন এবং কলেজ যেটা সেটা হলো ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ এরপরে আসি ইডাবলু ক্যাটাগরির ক্ষেত্রে তো ইডাব্লু এস ক্ষেত্রে দেখো ফার্স্ট রাউন্ডের কিন্তু কাট অফ গেছিলো এক লাখেরও ওপরে কিন্তু সেকেন্ড রাউন্ডের ফ্রেশ অ্যালটমেন্টে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল পঁচাশি হাজার তেত্রিশ এবং কলেজ হলো রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ গেছিল এক লাখ চুয়ান্ন হাজার দুশো পঁচাত্তর কিন্তু সেকেন্ড রাউন্ডে দেখো ফ্রেশ অ্যালাটমেন্টের যেটা কাট গেছে সেটা হলো এক লাখ উনত্রিশ হাজার নিরানব্বই তো দেখতেই পাচ্ছ যে কাট অফ কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট অফের থেকেও হাই এবং কলেজ নেম যেটা সেটা হলো দা দেবেন মাহাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই রাউন্ডের কাট অফ গেছে এরপরে আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসটি ক্যাটাগরিতে ফ্রেশ অ্যালটমেন্টে সেকেন্ড রাউন্ডের যেটা কাট অফ গেছে সেটা ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজে লাস্ট চান্স পেয়েছে এসটি ক্যাটাগরিতে এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো চার লাখ সাতাশ হাজার ছশো ষাট তো এক্ষেত্রেও দেখো সেই কিন্তু সেম ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ তার থেকেও কিন্তু হাই কাট অফ গেছে সেকেন্ড রাউন্ডে বিকজ সিট কিন্তু খুবই কম থাকে আর ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল ছ লাখ বারো হাজার সামথিং তো সেখানে সেকেন্ড রাউন্ডের কিন্তু গেছে চার লাখ সাতাশ হাজার ছশো ষাট তো দেখতেই পাচ্ছ অনেকটাই হাই এবার থার্ড রাউন্ডে যেহেতু পিডাব্লিউডি এর সিটগুলো ওই রেসপেক্টিভ ক্যাটাগরিতে কনভার্ট হয় সেজন্য সেকেন্ড রাউন্ডের তুলনায় থার্ড রাউন্ডে একটু চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকে সো এটাই ছিল সেকেন্ড রাউন্ডে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেকেন্ড রাউন্ডের অফ প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং কোন কলেজে লাস্ট কাট অফ গেছে সেটা সো তোমরা কে কোন কলেজ পেলে সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করেই হোক বা ফ্রেশ অ্যালটমেন্টেই হোক অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে গভর্নমেন্ট বিডিএসের ক্ষেত্রে কত কাট অফ গেছে আর তোমরা এছাড়াও কোন বিষয়ের ওপর ভিডিও জানতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি চেষ্টা করব যে সেই টপিক নিয়ে ভিডিও আপলোড করার তো আজকেই কিন্তু আমি তোমাদের ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট কী কী জিনিস কিনতে হবে মেডিকেল কলেজে যাওয়ার আগে সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি তোমরা যারা চেক করো নি অবশ্যই চেক করে নিও আর তোমাদের সকলকেই আরও একটা ইম্পর্টেন্ট বিষয় মনে করিয়ে দিই বিকজ এই শিডিউল যেটা সেকেন্ড রাউন্ডের শিডিউল এবং পরবর্তী রাউন্ডগুলোর কিন্তু শিডিউলটা চেঞ্জ হয়েছে এবং একবার করে নয় দুবার করে চেঞ্জ হয়েছে সেজন্য অবশ্যই তোমরা শিডিউলটা চেক করে নিও একদম লেটেস্ট শিডিউল যেটা আছে সেটা নিয়ে তো সেটা নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে সেখান থেকেও চেক করে নিতে পারো বা ডাব্লুবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও চেক করে নিতে পারো বিকজ প্রত্যেকটা ডেট এবং টাইম তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই ডেটটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা কাউন্সেলিংয়ে খুব বড় ভুল হয়ে যেতে পারে বা কলেজ পেয়েও হয়তো অ্যাডমিশান নাই নিতে না পেতে পারো এবং বিভিন্ন রকম প্রবলেম হতে পারে সেই জন্য অবশ্যই তোমরা আপডেটেড থাকো এবং ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও একবার চেক করে নিতে পারো আর আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যাতে কিনা আমি আরও উৎসাহিত হই এরকম আরও অনেক ভিডিও তোমাদেরকে দিতে আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ইনফরমেশনই যাতে মিস না হয়ে যায় তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Thanks for watching.